আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের স্বাগত। আমি আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ আবুল হোসেন, পর্ষদ অর্থনীতি বিষয়ে, মাসুন্দিয়া ভবানীপুর, কেজিবি ডিগ্রি কলেজ, মাসুন্দিয়া, বেড়াপাড়া। গত ক্লাসে আমি তোমাদের এসএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়ের কুমোরাসন প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে আলোচনা করেছি। আজকে তোমাদের দেখাবো যে কুমোরাসন প্রান্তিক উপযোগ বিধি কি, এ বিধি টু সেক্টর, দুই সেক্টর ভিত্তিতে গ্রাফের মাধ্যমে এটা ব্যাখ্যা করবো। কি টু সেক্টর গ্রাফের মাধ্যমে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করবো সমালোচনা সহ। তো আমরা প্রথমে জানি ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি, এটা তোমাদের নতুন করে দেখাতে চাই যে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি ভোগকে প্রভাবিত করে এবং অন্যান্য অবস্থা অবরে থাকলে একজন ব্যক্তি যদি একটি বিশেষ দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তার নিকট ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ভোগের এবং বৃদ্ধির ফলে উপযোগ হ্রাস পাওয়ার নিয়মকে কুমোরাসন প্রান্তিক উপযোগ বৃদ্ধি পাবে। আবার বলি, অন্যান্য অবস্থা অপরিহিত থাকলে একজন ব্যক্তি কোনো বিশেষ দ্রব্য যদি ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তার নিকট ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ভোগের এবং বৃদ্ধির ফলে উপযোগ হ্রাসের এই নিয়মকে কুমোরাসন প্রান্তিক উপযোগ বৃদ্ধি পাবে। এখন ক্রমশ প্রান্তিক উপযোগ টু সেক্টর ভিত্তিতে আমরা বর্ণনার জন্য প্রথমে আমরা ক্রমশ উপযোগ সূচি নেব। উপযোগ সূচিতে কী উল্লেখ করা আছে, একটা উপযোগ সূচি অঙ্কন করেছি আমরা। এখানে উপযোগ সূচি প্রথমে বিভিন্ন প্রথম পর্যায়ে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আছে। দ্বিতীয় হচ্ছে দ্রব্যের উপর, দ্রব্যের উপর, তারপর হচ্ছে মোট উপযোগ উল্লেখ করা হয়েছে, এখন হচ্ছে প্রান্তিক। এখন সূচিতে লক্ষ্য করা যায় ভোক্তা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ ক্রমশ বাড়ছে, কিন্তু প্রান্তিক উপযোগ কমছে। এখানে এই বিষয়টা আমরা টু সেক্টর গ্রাফের মাধ্যমে দেখাবো। টিউ রেখা কিভাবে অঙ্কন করা হয়েছে প্রথমে এটা দেখি। টিউ রেখা প্রথমে দ্রব্য প্রথম একক ভোক্তা যখন প্রথম একক দ্রব্য ভোগ করে সেক্ষেত্রে মোট উপযোগ 4 টাকার সমান। প্রথম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ 4 টাকার সমান। প্রথম একক দ্রব্য ক্ষেত্রে মোট উপযোগ তা এই বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। এরপর দ্বিতীয় একক ভোক্তা যখন দ্বিতীয় একক ভোগ করে, অর্থাৎ তৃতীয় নম্বর দ্রব্য যখন ভোক্তা ভোগ করে, তখন মোট উপযোগ 7 টাকার সমান। মোট উপযোগ ক টাকার সমান? 7 টাকার সমান, যা দ্বি বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। এভাবে ভোক্তা যখন তৃতীয় একক দ্রব্য ভোগ করে, তখন মোট উপযোগ 9 টাকার সমান, যা সি বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। ভোক্তা যখন তৃতীয় একক দ্রব্য ভোগ করে, মোট একক 9 টাকার সমান, যা সি বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। এখন ভোক্তা যখন চতুর্থ একক ভোগ করে, চতুর্থ ভোগের ক্ষেত্রে মোট উপযোগ 10 টাকার সমান, যা ডি বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। এখন লক্ষণীয় যে চতুর্থ চতুর্থ একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ 10 টাকার সমান, যা ডি বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। ভোক্তা যখন পঞ্চম একক ভোগ করে, মোট উপযোগ সর্বোচ্চ, অর্থাৎ 10 টাকার সমান। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়, অর্থাৎ মোট উপযোগ ক্রমশ বাড়তে বাড়তে সর্বোচ্চ হওয়ার পর কমতে থাকে, অর্থাৎ মোট উপযোগ সর্বোচ্চ হওয়ার আগ পর্যন্ত মোট উপযোগ ক্রমশ না হয়, এমন এক সময় মোট উপযোগ সর্বোচ্চ এরপর কমতে থাকে। এই বিন্দুতে মোট উপযোগ সর্বোচ্চ। এরপর ভোক্তা যখন ষষ্ঠ একক ভোগ করে, তখন মোট উপযোগ কমে 9 টাকার সমান, যা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন আমরা এ বি সি ডি ই এবং এফ বিন্দু যোগ করে টোটাল ইন্টিগ্রাল, অর্থাৎ মোট উপযোগ রেখা পাই। ইউ মোট উপযোগ রেখা আমরা এভাবে পাই। এরপরে আমরা প্রান্তিক উপযোগ রেখা দেখব। ভোক্তা যখন এক একক প্রথম একক দ্রব্য ভোগ করে, তখন প্রান্তিক উপযোগ 4 টাকার সমান। কি হয়েছে, ভোক্তা যখন প্রথম একক দ্রব্য ভোগ করতে, সেক্ষেত্রে মোট উপযোগ 4 টাকার সমান, যা জি বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। এখন এরপর ভোক্তা যখন ভোগ বাড়াবে, অর্থাৎ দ্বিতীয় একক ভোগ করবে, তখন প্রান্তিক উপযোগ হবে 3 টাকার সমান। দ্বিতীয় একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 3 টাকা, যা এইচ বিন্দুর দ্বারা, চিত্রে এইচ বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। এখন এভাবে ভোক্তা যখন তৃতীয় একক ভোগ করবে, তৃতীয় একক দ্রব্য ভোগ করবে, সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ 2 টাকার সমান, যা আই বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। এভাবে ভোক্তা ভোগ বৃদ্ধি করে যখন চতুর্থ একক ভোগ করবে, তখন মোট প্রান্তিক উপযোগ 1 টাকার সমান, যা জে বিন্দুর দ্বারা দেখানো হয়েছে।
এরপরে যখন ভোক্তা বৃদ্ধি করে তখন মোটুকু প্রান্তিক উপযোগ শূন্য পর্যন্ত যায়, কে বিন্দুর দ্বারা দেখানো হয়েছে, অর্থাৎ কে বিন্দুতে প্রান্তিক উপযোগিকা আনুভূমিক রেখাকে ছেদ করেছে, এখানে প্রান্তিক উপযোগ শূন্য। এরপরে ভোক্তা যখন পঞ্চবৈভব দ্রব্য ভোগ করে, ষষ্ঠবৈভব দ্রব্য ভোগ করে, তখন প্রান্তিক উপযোগ মোট উপযোগ কমতে থাকে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক মাইনাস এক, অর্থাৎ যা এল বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। তাহলে এখন আমরা জি এইচ আই জে কে এল বিন্দুগুলো যোগ করে এম ইউ প্রান্তিক উপযোগ রেখা পাই, এম ইউ মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখা পাই। তাহলে চিত্রের বর্ণনা আমি একটু ভালো করে পরিষ্কার করে দিই তোমাদের। প্রথমে আমরা চিত্র টু সেক্টর ভিত্তিক কমার্শিয়াল প্রান্তিক উপযোগ নীতি ব্যাখ্যার জন্য প্রথমে আমরা উপযোগ সূচি নেব। উপযোগ সূচিতে সূচি থেকে আমরা গ্রাফ অঙ্কন করব, সেক্ষেত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক, ভূমি অক্ষে কি ভূমি অক্ষে দ্রব্যের একক উল্লেখ করা হয়েছে, এবং খচিত্র ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্বক্ষে প্রান্তিক টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগ নির্দেশ করা হয়েছে, এবং ভূমি অক্ষে খচিত্রে ভূমি অক্ষে দ্রব্য পরিমাণ এবং লম্বক্ষে প্রান্তিক উপযোগ উল্লেখ করা হয়েছে। এখন আমরা চিত্রে বর্ণনা এভাবে দেব যে ভোক্তা যখন প্রথমে দ্রব্য ভোগ করে সেক্ষেত্রে মোট উপযোগ দেখানো যায় এই বিন্দুর দ্বারা দেখানো হয়েছে, এরপর ভোক্তা যখন দ্বিতীয় দ্রব্য ভোগ করে মোট উপযোগ সাত টাকা সন্ধ্যা বি বিন্দুতে দেখানো হয়েছে, এরপর ভোক্তা যখন তৃতীয় উপভোগ করে মোট উপযোগ নয় টাকা সন্ধ্যা ই বিন্দু সি বিন্দুর দ্বারা দেখানো হয়েছে, এরপর ভোক্তা যখন চতুর্থকে উপভোগ করে মোট উপযোগ দশ টাকা সন্ধ্যা ডি বিন্দুর দ্বারা দেখানো হয়েছে, এরপর ভোক্তা যখন পঞ্চমকে উপভোগ করে মোট উপযোগ দশ টাকা সন্ধ্যা ই বিন্দুর দ্বারা দেখানো হয়েছে, এরপর ভোক্তা ভোগ বৃদ্ধি করে যখন ষষ্ঠকে উপভোগ করে তখন মোট উপযোগ দশ নয় টাকা সন্ধ্যা অর্থাৎ মোট উপযোগ কমতে থাকে যা এ বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। এভাবে এ বি সি ডি ই এফ বিন্দুগুলো যোগ করে টোটাল ইউটিলিটি কার্ভ মোট উপযোগ রেখা আমরা পেয়ে থাকি। দ্বিতীয় চিত্রের বর্ণনা করতে আমরা বলবো যে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। ভোক্তা যখন প্রথমে দ্রব্য ভোগ করে সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ চার টাকা সমান যা জি বিন্দুর দ্বারা দেখানো হয়েছে, এরপর ভোক্তা ভোগ বৃদ্ধি করে যখন দ্বিতীয় ভোগ ভোগ করে তখন মোট উপযোগ তিন টাকা সমান যা এইচ বিন্দুর দ্বারা দেখানো হয়েছে, এরপর ভোক্তা ভোগ বৃদ্ধি করে তখন তৃতীয় ভোগ করে তখন প্রান্তিক উপযোগ দুই টাকা সমান যা আই বিন্দুর দ্বারা দেখানো হয়েছে, এরপরে ভোক্তা ভোগ বৃদ্ধি করে চতুর্থ ভোগ করে তখন মোট উপযোগ এক টাকা সমান যা জে বিন্দুর দ্বারা দেখানো হয়েছে, এরপরে পঞ্চম ভোগ করলে মোট উপযোগ প্রান্তিক মোট উপযোগ তখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়, প্রান্তিক উপযোগ মোট উপযোগ সর্বোচ্চ প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পরে ভোক্তা ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ ঋণাত্মক হয় মাইনাস আমরা যা এল বিন্দুর দ্বারা দেখানো হয়েছে। এভাবে জি এইচ আই জে কে এল বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উপযোগ রেখা পেয়ে থাকি। এখন তাহলে আমরা পুনরাশ্রম প্রান্তিক উপযোগ বিধি টু সেক্টর গ্রাফে দেখালাম, এখন পুনরাশ্রম প্রান্তিক উপযোগ বিধির সমালোচনাটা তোমাদেরকে দেখা দেবো। সমালোচনা বলতে স্বাভাবিকতা, অর্থাৎ ভোক্তা যদি স্বাভাবিক বা যুক্তিশীল আচরণ না করে তবে এই বিধি কার্যকর হবে না, কারণ একজন মদ্যপায়ী ব্যক্তিকে এক গ্লাস মদ দিলে দ্বিতীয় গ্লাস মদ তার কাছে আরও উপযোগ বাড়তে পারে, অর্থাৎ এই বিধি তখন কার্যকর হবে না। এছাড়া আছে সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান কম হতে হবে, কারণ একজন ব্যক্তিকে যদি প্রতিদিন একটি করে মিষ্টি দেওয়া হয় সেক্ষেত্রে তার কাছে মিষ্টির প্রান্তিক উপযোগ প্রথমটার চেয়ে দ্বিতীয়টা বেশি হতে পারে, অর্থাৎ এ বিধি তখন কার্যকারী হবে। এরপরে ভোক্তার আয় রুচি এবং অভ্যাস, ভোক্তার আয় রুচি এবং অভ্যাসে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে এ বিধি কার্যকরী হয় না, কারণ আয় বৃদ্ধি পেলে ভোগ বৃদ্ধি পাবে, অর্থাৎ এ বিধি তখন অকার্যকর হয়ে যায়। এছাড়া নেশার দ্রব্য, অর্থাৎ নেশার দ্রব্যের ক্ষেত্রে এ বিধি কার্যকরী হয় না। সমজাতীয়তা, অর্থাৎ ভোক্তা যে সকল দ্রব্য ভোগ করবে সেগুলি একই সমজাতীয় হতে হবে, কারণ প্রথমে যদি একজন ব্যক্তিকে প্রথমে টক আম দেওয়ার পর তাকে যদি মিষ্টি আম দেওয়া হয় তাহলে আমের চাহিদা তার কাছে কমার চেয়ে বাড়তে পারে, অতএব এ বিধি তখন কার্যকরী হয় না। এছাড়াও দ্রব্যের উপযুক্ত একক, দ্রব্যের এককগুলো উপযুক্ত না হলে এ বিধি কার্যকরী হবে না, কারণ
প্রথম প্রথমত অবস্থায় একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি এক এক চা চামচ পরিমাণ পানি দেওয়া হয়, তাহলে দ্বিতীয় দ্বিতীয় চা চামচের পানি তার কাছে উপযোগ কুমার চেয়ে বাড়তে পারে। এজন্য এবিধি তখন কার্যকারী হয় না। অনুকরণপ্রিয়তা, একজন ব্যক্তি যদি দেখে যে কোনো দ্রব্য কিনছে সেই দ্রব্য সবাই কিনছে, তাহলে সেক্ষেত্রে তার উপযোগ না বেড়ে বরং না কমে বরং বাড়তে পারে। এই সমালোচনাগুলো এই কুমারসম প্রান্তিক উপযোগী বিধিতে বিদ্যমান। তাহলে আমরা সর্বশেষ বলতে পারি যে কুমারসম প্রান্তিক উপযোগ বিধি অর্থাৎ ভোগের একক বৃদ্ধি করে। দ্বিতীয় গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে ভোগের একক বৃদ্ধি করে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। অর্থাৎ ভোগ প্রথম এক এক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 4 টাকা, দ্বিতীয় ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 3 টাকা, তৃতীয় ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 2 টাকা, চতুর্থ ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 1 টাকা। এভাবে ভোগের একক বৃদ্ধি ফলে প্রান্তিক উপযোগ হ্রাসের এই নিয়মকে আমরা কোনো প্রান্তিক উপযোগ বিধি বলে থাকি। আজ এ পর্যন্ত, পরবর্তী ক্লাস আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকা, সুস্থ থাকা।